আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আপনাদের সাথে আছি পায়রা ফার্ম কলাপাড়া থেকে। প্রিয় দর্শক শ্রোতা, আমার সামনে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পুদিনা পাতা। এটি একটি কার্যকরী পাতা যেটা বহু রোগের ক্ষেত্রেই অ্যাপ্লাই হয়। তো বর্তমান সময়ে আমাদের দেশে ডেঙ্গু মশার উপদ্রবে এবছর 2023 সালে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাদের সকলকে জান্নাতুল ফেরদৌস দান করুক। তো যারা চলে গেছে তাদের তো আমরা ফিরে পাবো না, কিন্তু যারা আমরা আছি তাদের জন্য আমাদের কিছু করণীয় দরকার, সেই থেকে আজকের আলোচনা। তো দর্শক শ্রোতা, আপনারা বিভিন্ন সোর্স থেকে তথ্য সংগ্রহ করে দেখতে পারবেন যে আমার সামনে যে গাছটি আছে পুদিনা গাছ, এটি ডেঙ্গু মশা বা অন্যান্য মশার জন্য কতটা কার্যকারী। তো এই পুদিনা গাছ যদি যার বাড়িতে থাকবে সেই বাড়ির আশেপাশে কিন্তু মশার উপদ্রব থাকে না, মশা সেখান থেকে দূরে চলে যায়। আজ থেকে 5 বছর আগে আমি সিঙ্গাপুর থেকে বেশ কিছু স্প্রে নিয়ে এসেছিলাম, মশার স্প্রে বলতে যেগুলো আমরা শরীরে ব্যবহার করতে পারি, এবং কিছু স্টিকার নিয়ে এসেছিলাম যেগুলো থেকে বাচ্চারা জামার সাথে যদি ট্যাগ করে রেখে খেলতে যায় সেক্ষেত্রে মশার কামড় থেকে তারা বাঁচতে পারে। সবগুলো উপাদানই ছিল কিন্তু এই পুদিনা পাতা থেকে তৈরি করা। তো আজকে আমাদের দেশের এই ডেঙ্গু মশার উপদ্রব থেকে বাঁচার জন্য বিভিন্ন স্বাস্থ্য সচেতন মানুষ যারা আছে, ডাক্তাররা আছে, পরিবেশবিদরা আছে, তারাও এ নিয়ে কথা বলতেছেন। এই জন্য আমি আপনাদের কাছে বিষয়টিকে আর একটু ক্লিয়ার করার জন্য আজকে তুলে ধরার চেষ্টা করতেছি। প্রিয় দর্শক শ্রোতা, এই যে আপনারা পুদিনা গাছগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সহজে আপনি আপনার ছাদে এও চাষ করতে পারবেন, টবে চাষ করতে পারবেন। আপনার ছাদে যখন যেখানে গাছ থাকবে সেখানেই কিন্তু কিছু মশার উপদ্রব থাকবে, সেই মশাগুলো থেকে বাঁচার জন্য আপনার বাড়িতে আপনি একটা টবে বা একটি নির্দিষ্ট জায়গায় খুব সহজে আপনি কিছু মাটি তৈরি করবেন, যে মাটিটার সাথে বালুর পরিমাণ খুবই কম থাকবে এবং একটু সেঁতসেঁতে থাকে, ওরা সেঁতসেঁতে জায়গাটা পছন্দ করে সেই জায়গায় রাখবেন। আর যখন আপনারা ডগাগুলো সংগ্রহ করবেন কারো কাছ থেকে, দেখবেন প্রত্যেকটা ডগার সাথে, আমি যদি কাছ থেকে দেখাই, এরকম শিকড় থাকে, শিকড় সহ সেই ডালটা এনে বপন করবেন। আমি কিন্তু মাত্র 1-2টা ডাল বপন করেছিলাম, এখন আমার ছাদে পর্যাপ্ত গাছ আছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দর্শক শ্রোতা, আপনারা যদি দেখেন দেখতে পারবেন কত গাছ আমার ছাদে, আলহামদুলিল্লাহ। আমি বিভিন্ন আমার ড্রাগন গাছের পাশে পাশে আমি সংগ্রহ করেছি, আপনারা দেখেন কত। আমি আমার এলাকায় যাদের প্রয়োজন তাদেরকে সবসময় দিয়ে থাকি, যাদের বিভিন্ন সময় বোরহানি বা অন্যান্য খাবার সংগ্রহ করার জন্য যারা চায় তারাও আমার ছাদ থেকে সংগ্রহ করে। আমি আরও দেখাই আপনাদেরকে, আলহামদুলিল্লাহ অসংখ্য গাছ। তো অসংখ্য গাছ আপনারা যদি দেখেন, তো আমাদের এই ছাদে এই পুদিনা পাতার কারণে কিন্তু মশার উপদ্রব নাই বলতেই চলে, বলা যায় যে 0% উপদ্রব। তো দর্শক শ্রোতা, এটা শুধু যে মশার জন্য কার্যকরী তা না, এটা কিন্তু আপনারা জানেন অনেকেই যে এটা গ্যাস্ট্রিকের মহা ঔষধ। যাদের গ্যাস্ট্রিক আছে, আলসার আছে, তারা যদি সকালে খালি পেটে কিছু পুদিনা পাতা প্রতিদিন খেয়ে থাকে সেক্ষেত্রে তাদের সেই রোগ থেকেও তারা রক্ষা পেতে পারে, আস্তে আস্তে তার আলসার ঠিক হয়ে যায়। যেই ভিডিওটা আমি আপনাদেরকে এর আগেও শেয়ার করেছিলাম যে একজন ডাক্তারের ভিডিও, যেটা 2021 সালের মার্চ মাসে আমি শেয়ার করেছিলাম, তখন আমার ভিডিও কোয়ালিটি অতটা সুন্দর ছিল না, ভিডিওর সাথে সাউন্ডগুলো সুন্দর ছিল না, আপনারা বিভিন্ন কমেন্ট করেছিলেন। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমি যতটুকু জানি যে কাজ করি কৃষির সাথে সম্পৃক্ত হয়ে সবগুলোই আপনাদের জানানোর চেষ্টা করি। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমি চাই আপনাদের যাদের বাগান আছে, বাসা আছে, ছাদ আছে, যেখানে যতটুকু জমি আছে নির্দিষ্ট কিছু জায়গায় আপনারা পুদিনা চাষ করুন, এবং এই পুদিনার পাতা দ্বারা বাড়ির পরিবেশ সুন্দর রাখুন, বাচ্চাদেরকে নিরাপদ রাখুন, তারা খেলতে গেলে যেন মশার কামড় থেকে বাঁচতে পারে, সেই পরিবেশটা আমাদের তৈরি করে দেওয়া উচিত আমাদের সন্তানদের জন্য। ভালো থাকবেন, দেখা হবে আগামীতে আরও কিছু ভিডিও নিয়ে হয়তো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।